সায়েন্স স্ট্রিডে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক দু হাজার তেইশ সালের প্রশ্নপত্র তার উত্তর নিয়ে তোমরা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ দেখো বিভাগ বিভাগ কো যেও আছে যে বিভাগ কোয়ের মধ্যে যে এমসিকিউ প্রশ্ন আছে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা দেখে নাও এবং মিলে নাও দেখো একের এক দাগে উত্তর হবে সি সি নাম্বারটা সিএফসি তারপরে যেটা হচ্ছে গিয়ে একের দু দাগে যেটা উত্তর হবে গিয়ে বি নাম্বার অপশানটা টু আর টি তারপরে একের তিন দাগে এ নাম্বার অপশানটা ঠিক হবে বত্রিশ গ্রাম একের চার দিকে উত্তরটা হবে গিয়ে সি নাম্বার অপশানটা দুই তারপরে একের পাঁচ থেকে যে উত্তর সেটা হচ্ছে গিয়ে সি নাম্বারটা লাল একের ছ দাগে যেটা উত্তর হবে সেটা হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি একের সাত দিকে যেটা উত্তর হবে ওহম মিটার তারপরে একের আট দিকে উত্তর হবে ডি নাম্বার অপশনটা আট ভোল্ট তারপরে একের ন দিকে উত্তর হবে গিয়ে বি নাম্বারটা গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা তারপরে দেখো দশ দিকে যে উত্তরটা হবে ডি নাম্বারটা আঠারো তারপরে একের এগারো দাগের উত্তরটা হবে গিয়ে দুই তারপরে একের বারো দাগে উত্তরটা হবে গিয়ে বিশুদ্ধ অ্যালুমিনা তারপরে দেখো একের তেরো দাগে যে উত্তরটা হবে সেটা হচ্ছে গিয়ে নাম্বার অপশনটা তারপরে একের চৌদ্দ দাগে উত্তর হবে গিয়ে বি নাম্বারটা জেনে তারপরে হচ্ছে গিয়ে একের পনেরো দিগে উত্তর হবে গিয়ে ডি নাম্বারটা শেষ স্ত্রী শেষ টু এইচ এরপরে ক্ষয় ক্ষয়ভাগে যে দুইয়ের এক দাগে উত্তরটা হবে অক্সিজেন তারপরে দেখো এটা ছি না দেখো তারপরে দেখো দুইয়ের তিন দাগের জন্য আগে যে প্রশ্ন হয় তোমাদের অঙ্ক করে দেখাতে হবে দেখো তারপরে দুইয়ের চার দাগ পাঁচ দুইয়ের পাঁচ দাগে দেখো এটা সত্য না মিথ্যা এটা মিথ্যা হবে গিয়ে তারপরে দেখো দুইয়ের পাঁচ দাগে অথবা দেওয়া আছে প্রথম সায়াতে বলেছে এক নম্বরে হবে হিরে দু নম্বর রূপো তিন নম্বর হবে গিয়ে লোহা তারপরে দুইয়ের ছ দাগে যেটা আছে গাড়িতে দর্পণ মানে ভিউ ফাইন্ডার দর্পণ হিসেবে ব্যবহৃত হয় উত্তর দর্পণটা তারপরে দুইয়ের সাত দাগে দেখো উত্তর হবে ফোকাস দুইয়ের আট দাগে উত্তরটা হবে গিয়ে যেটা হবে না উত্তর হবে তারপরে দুইয়ের ন দাগে দেখো এই চিত্রটা এঁকে দিয়েছি তারপরে দুইয়ের কুড়ি দাগে উত্তর হবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে হয় তারপরে অথবা দেওয়া আছে গামারসির তরিচুম্বক তরঙ্গ তারপরে দেখো বাম স্তম্ভ ডানস্তম্ভ মিলিয়ে দিয়েছি প্রথমটা যেটা আছে সি এ দাগের সঙ্গে মিলবে তারপরটা এ দাগের সঙ্গে তারপরটা ডি দাগের সঙ্গে তারপরটা হচ্ছে বি দাগের সঙ্গে মিলবে তোমরা মিলে নাও তারপরে দেখো দুয়ের বারো দাগে যেটা আছে সেটা হচ্ছে সত্য তারপর দুইয়ের তেরো দাগে হবে কি ক্যাথড তারপরে হচ্ছে যেটা হচ্ছে রূপোর উপর গোল্ডের তড়িৎ লোপন নিয়ে তড়িৎ বিশ্লেষণ রূপে কি হয় বলা হয় পটাশিয়াম আর্জেন্ট সায়ানাইড তো দুই এর চৌদ্দ উত্তর হবে আয়ন দুই এর পনেরো থেকে দেখো তারপর হচ্ছে গিয়ে দুই এর পনেরো এ পনেরো অথবাটা হবে গিয়ে অ্যামোনিয়া তারপর হচ্ছে দুই এর ষোলো থেকে যেটা হচ্ছে গিয়ে নাইট্রক্সাইড এনও দুই এর সতেরো থেকে উত্তর হবে প্রপিন তারপরে হচ্ছে গিয়ে অথবা যেটা দেওয়া আছে চতুর্থলক তা দুই আঠেরো থেকে হবে গিয়ে পলিশের কাঠের উপর যে পলিশ করা হয় সেটা সেক্ষেত্রে করা হয় তারপরে দেখো মান দিয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে বলছি না তোমরা নিজের পাঠ্যপুস্তক থেকে মিলিয়ে নাও আর প্রশ্নপত্রই তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো দেখে না দেখে নাও তোমরা দেখো প্রশ্নপত্রগুলো খুবই সোজা এসেছিলো তবে আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে এই ছিল ভৌতিবিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্র আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে তোমাদের রেজাল্ট যেন প্রত্যেকে ভালো হোক সায়েন্স ইনস্টিটিউটের পক্ষ থেকে বেস্ট অফ লাক ধন্যবাদ